ভিউয়ার্স, আমরা এখন আমাদের দুটো প্রজেক্টে কীভাবে সিকিউরিটি দিচ্ছি তা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা পল্টন থানা সর্বজনীন দুর্গা পূজা কমিটি, ওখানে একটা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে পুলিশ, র্যাব, আনসার এবং আমাদের টিম। আর বর্তমানে আমি যেখানে বসে আসছি সেটা হলো তেজগাঁও বিজি প্রেস, ওখানেও র্যাব, পুলিশ, আনসার এবং আমরা সবার সমন্বয়ে সিকিউরিটি প্রদান করতেছি। আমরা ন্যানো সব সিস্টেমের পক্ষ থেকে সিকিউরিটি প্রদান করতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা ক্যামেরায় মনিটরিং করতেছি যে কোন সাইড থেকে কী হচ্ছে, ঠিক আছে, যা আমরা পুলিশের সাথে সরাসরি যোগাযোগ আসছে। তো এগুলো আমরা এখান থেকে দেখতেছি। আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু পুলিশ সদস্য বাই বসে আছে, যেটা গেটের সামনে, এবং এখানে কিছু মেটাল ডিটেক্টর রাখছে, গেট বসানো আছে। আপনারা দেখতে পারতেছেন আমাদের কোম্পানির নাম সহ ন্যানো সব সিস্টেম, এবং এখানে তাদেরকে আমরা অলরেডি কিছু মেটাল ডিটেক্টর প্রদান করছি, এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম আসছে। তো আমরা কিছুক্ষণ পরে বাইরে লাইভ দেখাবো যে কোন কোন সাইডে আমরা কি ক্যামেরা বসিয়ে রাখছি। তো আমরা এখন বাইরে যাচ্ছি, দেখি কি কোথায় কোথায় আমাদের স্পটগুলোতে কোন কোন সাইডে আমাদের কী কী ক্যামেরা বসানো আছে তা আমরা দেখতে যাচ্ছি। তো এখানে আমি আর একটু জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে আমাদের ক্যামেরাগুলো ক্লিনলেস, কেমন ক্লিন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন যে রাস্তা আমাদের ক্যামেরাগুলো বসানো আছে, রাস্তার অবস্থা যথেষ্ট ক্লিন আছে। এবং তারপরের ক্যামেরাটা আপনারা দেখতে পারতেছেন কী অবস্থা, এবং আপনারা দেখতে পারতেছেন আর একটু বড়ো করে দেখা যাবে, সেটা হলো একটা ক্যামেরা পুরো মাঠটা কভার করছে। এবং এখানে আমাদের গেটে পুলিশ ভাই আসছে, এবং কাদা গ্রাম কথা বলতেছে, সেগুলো কভার করছে। এখানে রাস্তায় দেখাচ্ছে, সেখানে স্টেজের ভিতরে